মাশরুম বানাবার জন্যে আমার প্রধান উপকরণ হলো মাশরুম। এই মাশরুমটা আমি নিজে চাষ করেছি, সেইখান থেকে এটা ভেঙে নিয়ে আমি আজকে রান্না করে দেখাবো। আর এটাকে আগে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব, তারপর এটা রান্না করব। এই রান্নাটা করার জন্যে যেমন মাশরুম লাগছে তেমনি চিংড়িও লাগছে। আমি 200 গ্রাম চিংড়ি এখানে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে আর ভেজে রেখে দিয়েছি। আর লাগছে আলু, আমি মাঝারি সাইজের 2টো আলু এরকম বড় বড় করে টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। নিয়েছি 3টে পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ 3টে কুচিয়ে রেখেছি, আদা বাটা রেখেছি, আর এতে রসুন বাটাও লাগবে। অল্প একটু মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি একটু একটা টমেটো কুচিয়ে আমি রেখে দিয়েছি। তাহলে আমি প্রথমে আর যা মশলা লাগবে আমি সেটা রান্না করার সময় দেখিয়ে দেব। এবারে আমি আগেই মাশরুমটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব, তারপর আমি রান্না করার কাজে যাব। আমি এইভাবে মাশরুমটাকে ধুয়ে নিয়েছি, যেহেতু এটা চাষের মাশরুম এটা খুব একটা নোংরা নয়, তাই সামান্য জল দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি, এরকম টুকরো করেছি, আর ডাঁটাগুলোকে এরকম দুচালা করে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। এবারে আমি এটাকে রান্না করব। আমি এই রান্নাটা করার জন্যে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে একটু সর্ষের তেল দিয়েছি। আমি এটা সর্ষের তেল দিয়েই রান্না করব। সর্ষের তেল দিয়ে রান্না করলে এই রান্নাটার টেস্ট খুব ভালো হয়। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে 2টো তেজপাতা আর একটু আস্ত জিরে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজটা আগে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, এই সময় আমি এই চামচে 1/2 চামচ রসুন বাটা এতে দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাশরুম দিলেই জল বেরোতে থাকবে মাশরুম থেকে, সেজন্য অল্প একটু ভেজে নিতে হবে। মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা এতে দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর 1/4 চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও নুন দিইনি, কারণ নুন দিলে আবার জল বেরোবে, সেই জন্য নুন ছড়াই এটা এখন হচ্ছে। নুনটা আমি একটু পরে দেব। এবারে ভাজা আলুগুলো আমি ঢেলে দিচ্ছি। টমেটোটা আমি দিয়ে দিলাম, এই সময় ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে সব মশলা সমেত এতে কষিয়ে নেব। সামান্য একটু গরম জল আমি এতে দিলাম, মটরগুলো দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো নুন আমি এতে ছড়িয়ে দিলাম, খুব সামান্য 2-4 দানা চিনি আমি দিয়ে দিলাম। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি একটু গরম জল এতে ঢেলে দিলাম, আর একটু জল দিলাম, আলুগুলো সিদ্ধ হবে সেজন্যে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, মিনিট 5-7 বাদে আমি ফিরে আসব। ঢাকাটা আমি খুলে নিয়েছি, তরকারিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। গ্রেভিটা যে যেরকম খাবে সে সেরকম পরিমাণে একটু জল ব্যবহার করবেন, এটা একটু ঘন ঘন খেতে ভালো লাগে, মাখো মাখো জিনিসটা হলে খেতে খুবই স্বাদ হয়। তাই আমি বা আমার বাড়ির লোক এই রকম পছন্দ করে, সেই জন্য আমি জলটা কম দিয়ে একটু মাখো মাখো করে রেখে দিয়েছি। এবার একটু গরম মশলা পাউডার
এতে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি মিনিট খানেকের জন্য ঢাকা দেবো, দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। রেডি হয়ে গেল আমার মাশরুম, চিংড়ি মাশরুম বা মাশরুম কারি। আপনারা ঠিক এইভাবে এটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন সুন্দর এটা খেতে হয়, এর টেস্ট অসাধারণ। যদি ঠিকঠাকভাবে এই পদ্ধতিতে আপনারা রান্না করেন, দেখবেন মাংস ফেলেও এটা খেতে ইচ্ছা করবে। যদি আমার এই পদ্ধতি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে একটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন এই রান্নাটা কেমন হয়েছে। তাহলে আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।